নমস্কার বন্ধুরা, আমি চম্পা। আপনাদের সামনে আবার হাজির হয়েছি রাগিনী রাঁধুনি কিচেনের নতুন মেনু নিয়ে। আজ আমি যেটা দেখাবো সেটা হয়েছে একদম ভেজিটেরিয়ান, নিরামিষের, মানে নিরামিষ একটা আইটেম। এই গরম পড়েছে, গরমে কিন্তু ননভেজ অনেকেই আছে যারা পছন্দ করে না, যার জন্য আমি আজকে তাদের অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি ভেজ তাদেরকে কিছু দিই, যার জন্য আজকে আমি একটা নতুন ভেজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভেজ রেসিপিটার নাম হয়েছে দই পটল। আর এই দই পটলের জন্য আমি কী কী নিয়েছি আসুন তাহলে আপনাদেরকে প্রথমে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। দই পটলের জন্য সবচেয়ে প্রথমে যেটা প্রয়োজন সেটা হয়েছে পটল। পটলগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর তার সঙ্গে দুই সাইডে এইভাবে করে আমি কিছুটা করে কেটে দিয়েছি। এইবার যেটা নিচ্ছি সেটা হয়েছে সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। তার সাথে নুন নিয়েছি, কিছুটা আদা নিয়েছি, তার সাথে তিনটে লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণ মতন ঝাল আরও বেশি কম করে নিতে পারেন। তার সাথে এখানে আমি কিছুটা চিনি নিয়েছি, টক দই নিয়েছি আর কাশ্মীরি চিলি পাউডার নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, কাজু বাদাম কিছুটা আমি ভিজিয়ে নিয়েছি, তার সাথে সামান্য পরিমাণও আমি চর্মাগজও দিয়েছি, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখেছি। গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি দু পিস, একটু ঘি নিয়ে নিয়েছি। তাহলে আসুন এবার কি করব সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন, স্কিপ করে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার পটল যেগুলো আমি কেটে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, অল্প করে নুন দিয়ে দিচ্ছি, কারণ নুন আবার আমাকে পরে দিতে হবে, ওই জন্য অল্প করেই নুনটা দিয়ে নিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে পটলটা ভালো মতন ভাজা হয়ে যায়। ঢাকনাটা আমি মাঝে মাঝে সরিয়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে নেব, ভালো করে নাড়িয়ে নেব। পটলটা মোটামুটি ভাজা হয়ে গেলে নামিয়ে নেবেন। এই দেখুন খুব ভালো করেই আমি পটলটা ভেজে নিয়েছি। এখানে কারোর 5 মিনিটও লাগতে পারে, কারোর 7 মিনিটও লাগতে পারে, আপনারা পরিমাণ মতন পটলগুলোকে ভেজে নেবেন। ফ্রাই প্যানে অল্প করে আবার তেল দিয়ে নিচ্ছি, খুব অল্পই তেল দিয়েছি আমি। এর মধ্যে তেজপাতা দুটো দিয়ে দেব। তেজপাতাটা ভাজা হয়ে গেল, এবার আদা আর লঙ্কা যেটা আমি বেটে নিয়ে দেখিয়েছিলাম সেটা বেটে নিয়েছি, এটা এর মধ্যে আমি দিয়ে দেব। আদা বাটা লঙ্কা বাটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে জিরে গুঁড়োটা নিয়েছিলাম, জিরে গুঁড়োটার মধ্যে অল্প করে জল দিয়ে গুঁড়োটা ভালো করে গুলে নেব। গুলে এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি চিলি পাউডারও দিয়ে দিচ্ছি 2 চামচ মতন, একটু উঁচু উঁচু। নুন আমি প্রথমেই কম দিয়েছিলাম, এখন আমি গ্রেভিটাতে পরিমাণ মতন নুন দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের যদি কোনো জিনিসে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি সেটার উত্তর আপনাদেরকে অবশ্যই দিয়ে দেব। এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কাজু আর চর্মগোশ যেটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা খুব ভালো করে আপনারা ফুটিয়ে নেবেন, তার কারণ কাজু আর চর্মগোশটা আমি কাঁচা দিয়েছি, কাঁচা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তবে বেটে দিয়েছি, যার জন্য একটু ভালো করে গ্রেভিটা যদি ফুটিয়ে নেওয়া হয় তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। গ্রেভিটা খুব ভালো করে হয়ে গেছে, এবার দইটা দিয়ে দেবো এর মধ্যে।
আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রেভিটা খুব ভালো করে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা টেস্টের জন্য চিনি দিয়ে দেব, 2 চামচ মতন আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এর মধ্যে খুব অল্প পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে পটলগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি যে ঘিটা নিয়েছিলাম সেই ঘিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মশলা যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণের জন্য গ্যাসটাকে আস্তে দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দেখে নেব দই পটল কতদূর। দই পটল একদম রেডি হয়ে গেছে। বাহ, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, বেশ ঘিয়ের গরম মশলা খুব সুন্দর সব কিছু মিলিয়ে একটা গন্ধ বেরিয়েছে। দই পটল কিন্তু রেডি। এবার আমি খাওয়ার জন্য একটা জায়গায় সার্ভ করে নেব। বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি খুব সহজে কিভাবে বাড়িতে দই পটল তৈরি করে আপনাদেরকে দেখালাম। আপনারা এই রেসিপিটাকে ফলো করুন, ফলো করে আপনারা নিজেরা বাড়িতে তৈরি করুন, তৈরি করে দেখুন আপনাদেরকে আমি নতুন কিছু দিতে পারলাম কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আরও আমার নতুন আপডেট মেনু পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাহলে আজকের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি।